আসসালামু আলাইকুম। বলা হয়ে থাকে কুকুরকে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির উদ্দেশ্যে তৈরিকৃত মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে। কিছু কিছু বর্ণনা এসেছে কুকুরকে হযরত আদম আলাইহিসসালামের বিপদের পরেই সৃষ্টি করা হয়েছে। আমরা সবসময় এই কথাও শুনি যে যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না, কিন্তু কুকুরের বর্ণনা পবিত্র কোরআনেও এসেছে। এছাড়াও বলা হয় দুনিয়ার কোনো পশু যদি জান্নাতে যায় সেটি কুকুরই হবে। আজ আমরা জানব হযরত আদম আলাইহিসসালামের বিপদের পরেই কেন কুকুরকে সৃষ্টি করা হয়েছিল। এছাড়াও আমরা জানব কুকুর এবং শয়তানের মাঝে এমন কি সংযোগ রয়েছে যার কারণে ইসলামে কুকুর পালন করতে নিষেধ করা হয়েছে এবং কুকুর কেন মানুষকে দেখলেই চিৎকার করে। প্রথমেই জানা দরকার কুকুর কেন ঘরে থাকলে রহমতের ফেরেশতারা ঘরে প্রবেশ করেন না। এই ব্যাপারে একটি হাদিস রয়েছে, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চিন্তিত অবস্থায় ছিলেন, তাকে দেখে অত্যন্ত পেরেশান মনে হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কি হয়েছে? আজ আপনাকে অত্যন্ত চিন্তিত দেখাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, জিব্রাইল আলাইহিস সালামের আসার কথা ছিল কিন্তু তিনি আসেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে পেরেশান ছিলেন যে জিব্রাইল আলাইহিস সালাম কখনোই তার ওয়াদা ভঙ্গ করেন না। তার না আসার কারণ কি হতে পারে? সমস্ত দিন এইভাবেই কেটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের হঠাৎই মনে পড়ে যায় তার পায়ের নিচে একটি কুকুরের বাচ্চা বসেছিল। এই বাচ্চাটিকে তিনি উঠিয়ে জায়গাটি পরিষ্কার করেন। এরপর জিব্রাইল আলাইহিস সালাম তাশরিফ নিয়ে আসেন এবং জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, আপনার পায়ের নিচে একটি কুকুর বসেছিল। আমরা ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করি না যেখানে কুকুর অথবা ছবি থাকে। অন্য একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম ইরশাদ করেন, যে ব্যক্তি পশু কিংবা ক্ষেতের হেফাজতের কারণ ব্যতীত কুকুর পালন করে তার উপর থেকে রহমত উঠে যায়। এর থেকে প্রমাণিত হয় ফেরেশতারা ঘরে না আসা এবং বাসনপত্র নাপাক করা এবং অন্যান্য অনেক কারণে কুকুরকে ঘরে রাখতে নিষেধ করা হয়েছে। যখন কোনো ঘরে কুকুর রাখা হয় সেই ঘরে বসবাসরত মানুষের আড়ালেই কুকুর সেখানে বাসনপত্র ও খাবারে মুখ দিয়ে থাকে। আর যেহেতু ঘরে বসবাসকারী মানুষরা তা জানতে পারে না, তাই তারা সেই সমস্ত জিনিস না ধুয়েই ব্যবহার করে। কিন্তু ইসলামে কেবলমাত্র তিনটি শর্তে কুকুর পালন করার অনুমতি দেওয়া হয়েছে, আর সেগুলো হচ্ছে শিকার করা, ক্ষেত বাড়িঘর এবং গবাদি পশুর হেফাজতে কুকুরকে পালন করা যাবে। বিভিন্ন বর্ণায় পাওয়া যায় ইবলিশ ওরফে শয়তান একজন জিন, মহান আল্লাহ তালা তার ইবাদতের কারণে তাকে ফেরেস্তাদের সঙ্গে সামিল করে দিয়েছিলেন আর তাকে ফেরেস্তাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন। এই সৃষ্টির এমন কোনো জায়গা নেই যেখানে ইবলিশ সেজদা করেনি। এই সমস্ত সেজদা এবং ইবাদতের কারণে মহান আল্লাহ তালা তাকে ফেরেস্তাদের সর্দার বানিয়ে দেন, কিন্তু সে অহংকারী হয়ে হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করতে অস্বীকার করে। যখন মহান আল্লাহ তালা হযরত আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করে ফেরেস্তাদেরকে হুকুম দিলেন সেজদা করতে, তখন ইবলিশ অহংকারী হয়ে বলেছিল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি কেন তাকে সেজদা করব? তাই সে সেজদা করতে অস্বীকার করে আর এইভাবেই সে মহান আল্লাহ তালার অভিশাপের পাত্র হয়ে যায়। অপর একটি বর্ণায় আছে, যখন হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে বলা হলো তখন ইবলিশ তার উপরে থুতু দেয় আর সেই থুতু হযরত আদম আলাইহিসসালামের পেটের উপর পড়েছিল। এরপর মহান আল্লাহ তালা হযরত জিব্রাইল আলাইহিসসালামকে সেই থুতু দেওয়া অংশ থেকে মাটি তুলে নেওয়ার হুকুম দেন। যখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে মাটি তুলে নিলেন এবং এই কারণে হযরত আদম আলাইহিসসালামের পেটের অংশে একটি গর্ত হয়ে যায় যেটি নাভি রূপে আজও আমাদের পেটের উপর রয়েছে। মহান আল্লাহ তালা এই তুলে নেওয়া মাটি থেকে, অর্থাৎ শয়তান যেখানে থুতু দিয়েছিল সেখান থেকেই কুকুর সৃষ্টি করেন। কুকুরকে সৃষ্টি করার ব্যাপারে আরও একটি বর্ণনা পাওয়া যায়, যখন মহান আল্লাহ তালা হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিসসালামকে দুনিয়াতে প্রেরণ করেন তখন শয়তান জমিনকে বলে, তুমি এদেরকে খেয়ে ফেলো। তখন মহান আল্লাহ তালা কুকুরকে সৃষ্টি করেন যাতে কুকুর হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামকে রক্ষা করে। আর এইভাবেই মহান আল্লাহ তালা হযরত আদম আলাইহিসসালামের পরেই কুকুরকে সৃষ্টি করেন। কুকুরের তিনটি বৈশিষ্ট্য রয়েছে, এই প্রাণী মানুষকে অত্যন্ত ভালোবাসে। এর কারণ হলো মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে এবং কুকুরকেও মাটি থেকে তৈরি করা হয়েছে, আর এই কারণেই কুকুর মানুষকে অত্যন্ত ভালোবাসে। কুকুর রাত্রে ঘুমায় না, এর কারণ হলো এর মাটি হযরত জিব্রাইল আলাইহিসসালামের হাতে পড়েছিল।
কুকুর মানুষকে দেখলে চিৎকার করে, কারণ একে সৃষ্টি করার মাটিতে শয়তানের থুতু ছিল। আর কুকুর দুনিয়ার বুকে একমাত্র প্রাণী যে শয়তানকে দেখতে পায়। আর এটি সেই কারণ, যখন রাত্রেবেলা শয়তানের কাফেলা আকাশ থেকে পৃথিবীর পৃষ্ঠে আসে, তখন কুকুর উপরের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। বিশ্বের অনেক দেশে, বিশেষ করে ইউরোপে, কুকুরকে ঘরের একজন সদস্য হিসেবে মানা হয়। সেখানকার মানুষেরা বলে থাকে, তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমার কুকুরকেও ভালোবাসতে হবে। তবে কুকুর যতই বিশ্বস্ত হোক না কেন, আপনি যদি আপনার ক্ষেত, বাড়িঘর কিংবা গবাদি পশুর হেফাজতের উদ্দেশ্য ছাড়া কুকুর পালন করেন, তবে রোজ আপনার উপর থেকে রহমত কমতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরকে শয়তান নামে আখ্যা দিয়েছেন। এর অর্থ হলো, নাপাক এবং বিপজ্জনক পশু পালনকে সরাসরি নিষিদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে যে আহকাম বর্ণনা দিয়েছেন, আজকের বিজ্ঞান তার প্রমাণ পাচ্ছে। আজকের গবেষকরা স্বীকার করেন, পশু থেকে অনেক বিপজ্জনক রোগ মানুষের মধ্যে ছড়ায়। যদি ইসলাম মোতাবেক নাপাক পশু পালন থেকে দূরে থাকা যায়, তবে এই ধরনের রোগ থেকে বেঁচে থাকা সম্ভব। কিন্তু আফসোসের বিষয়, আজ কুকুর পালন একটি ফ্যাশনে পরিণত হয়েছে। এই সমস্ত পশু পালনকে এখন আভিজাত্যের প্রতীক হিসেবে মানা হয়। দর্শক, ইসলাম মুসলিমদেরকে হুকুম দেয় যে, যেই পাত্রে কুকুর মুখ দেয় সেটিকে 7 বার ধুয়ে তারপর ব্যবহার করার। অপর একটি বর্ণনায় 8 বার মাটি দিয়ে ধুয়ে পাক করতে বলা হয়েছে। আজকের বিজ্ঞান স্বীকার করে, কুকুরের মুখে অনেক রোগবাহী জীবাণু থাকে, যা বারবার ধুলে তবেই খতম হয়। এখন একটি বিষয় চিন্তা করে দেখতে হবে, ইসলাম এগুলো 1400 বছর পূর্বেই বলেছে, যখন বিজ্ঞানের কোনো অস্তিত্ব ছিল না। এটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আহকাম আমাদেরকে দিয়েছেন, তা আমাদেরকে মেনে চলতে হবে। একজন ইংরেজ বিজ্ঞানী একবার কুকুরের মুখ দেওয়া পানি অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে পরীক্ষা করেন। সেখানে কুকুরের লালা থেকে নির্গত এমন অনেক জীবাণু দেখতে পান, যা মাটি দিয়ে পরিষ্কার করা ব্যতীত ধ্বংস করা সম্ভব নয়, কারণ একমাত্র মাটিতেই এই সমস্ত জীবাণু ধ্বংস করার উপাদান রয়েছে, যা অন্য কিছুতে নেই। আর ঠিক এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির কথা বলেছেন, যেন অন্য কিছু মানুষকে খুঁজতে না হয়। এইভাবে আরও একজন ডাক্তার এবং তার ডাক্তার কন্যা অনুরূপ একটি পরীক্ষা করেন, এবং তারা এই হাদিস থেকেই অনুপ্রাণিত হন। তাদের পরীক্ষাতেও দেখা যায়, কুকুরের পান করা পানির পাত্রে প্রচুর জীবাণু রয়েছে এবং বারবার ধোয়ার পরেও সেগুলো যাচ্ছে না। কিন্তু যখনই মাটি দিয়ে সেই পাত্র পরিষ্কার করলেন এবং পুনরায় পরীক্ষা করলেন, দেখতে পান সেখানে কোনো জীবাণু নেই। এই পরীক্ষার পর তারা দুজনই মুসলিম হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা এখান থেকেই সহজে বুঝতে পারি, মহান আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত আহকাম দিয়েছেন, তা শুধুমাত্র একজন মুসলিম হিসেবে নয়, সমগ্র মানুষের জন্যই তা ফলদায়ক। আর একজন মুমিনের বৈশিষ্ট্য, মহান আল্লাহ তাআলা যে কাজের আদেশ দিয়েছেন তা করা এবং যা করতে নিষেধ করেছেন তা না করা। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি আমাদেরকে তার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।